দুমাস ধরে মেলেনি বেতন, আর সেই বেতনের দাবিতে এবার কর্মবিরতির ডাক শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা রক্ষে সাফাই কর্মী ওয়ার্ড বয়দের। আর আজকে আমরা দাবি নিয়ে চলছি, আমাদের যেন বেতনটা সবাই সহকর্মী আমাদের সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি যে আমাদের যেন বেতনটা অতি অবশ্যই যেন ঢুকে যায়, আর নাহলে আমাদের কাজ আন্দোলন চলবে। আর এই যদি বেতন যদি না পায় আমাদের সংসার ফ্যামিলি চলাতে খুবই অসুবিধা হচ্ছে। তাই এই সুপার স্যারকে রিকোয়েস্ট করা হয়েছে যে স্যার অতি শীঘ্রই আমাদের কাজটাকে বেতনটাকে ঢোকাবার জন্য আপনারা খুবই উৎপীড়িত লাগুন, আর না পেলে পরে আমাদের হয় কাজ আন্দোলন চলবে। চাদর নেই, তারপরে ইউএসজির জন্য দাঁড়িয়ে আছি, তারপর জল নেই বাথরুমে, সবই সমস্যা হচ্ছে। আগে তো এটা ছিল না, এখন এটা দেখছি নতুন মানত নয়, আগেও এসছি। এখন অসুবিধা বলতে আমার সমস্যা হয়েছে, ভর্তি হয়েছি, সকালে ইউএসজি হওয়ার কথা ছিল, এখন অবধি কোনো বেই পাচ্ছি না। সিস্টারদেরকে বলছি, বলছে ওয়ার্ডের লোক নেই, কে নিয়ে যাবে আপনাদেরকে? হ্যাঁ তো বন্ধ আছে বলে তো অসুবিধা, নাহলে কেন বন্ধ অসুবিধা হবে? ওনারা বলছে আমাদের বেতন বাকি আছে, আমরা কাজ করি না, যারা পরিচিতর মধ্যে তো আছে, বারবার আসি তাদেরকে জিজ্ঞেস করছি, বলছে আমাদের এরকম বেতন পাচ্ছি না বলে আমরা বন্ধ রেখেছি। হ্যাঁ অবশ্যই, অসুবিধা বলতে ওই তো ইউএসজি হয়নি, বাথরুমে জল নেই, বাথরুম পরিষ্কার নেই, ওয়ার্ড পরিষ্কার নেই, বিছানা চাদর পরিষ্কার নেই, জানা বলতে আমাদের এখান থেকে হসপিটাল অথরিটি লেভেল থেকে যা যা পাঠানোর, যেখানে যা কমিউনিকেট করার করে রেখেছি, আমাদের লেভেলের যা কাজগুলো করা রয়েছে। এবার এদের মাইনেটা এখনো পর্যন্ত ঢুকছে না, এটা স্টেট থেকে এখনো পর্যন্ত কোনো কিছু আমাদেরকে এখনো জানায়নি, সবাই চেষ্টা করছে, স্টেটে স্যারেরা যারা রয়েছেন ওনারাও চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব মানে ঢোকানো যায়, যাতে সেই চেষ্টা চলতেই হচ্ছে এখন। না সেটা আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি, যাতে পেশেন্টের সার্ভিস যাতে না বন্ধ হয় সেটা করতে, সেটা আমরা রিকোয়েস্ট করেছি, সেটা আমরা দেখছি যে অল্টারনেট সোর্স দিয়ে যদি করা যায় বা সামাও যদি আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস তো বন্ধ রাখা যাবে না, সেটা আমরা চেষ্টা করছি। ঠিক আছে। রামপুর। টাউনের স্বপ্নের পরিবেশে আপনাকে স্বাগতম।